ল্যাটসে আপনার কম্পিউটারের সি ড্রাইভ বা সিস্টেম ড্রাইভের জায়গা ফুল হয়ে গিয়েছে এবং অন্য একটা ড্রাইভ থেকে আপনি স্পেস সি ড্রাইভে নিয়ে আসতে চাচ্ছেন অথবা কোনো একটা পার্টিশন বা ড্রাইভ অনেক বেশি বড়ো আপনি এটিকে ভেঙে দুই ভাগ করতে চান স্পেশালি নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে একটা মাত্র ড্রাইভ থাকে সেটিকে ভেঙে আমরা মাল্টিপল পার্টিশন করতে চাই সো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা বেশিরভাগ সময় থার্ড পার্টি সফটওয়্যারের উপর নির্ভর করি এবং সেই সফটওয়্যারগুলো বেশিরভাগ সময়ই পেইড হয় যেগুলোকে ক্র্যাক করতে হয় নানান রকমের ঝামেলা সো এই ঝামেলা যদি না পোহাতে চান তাহলে উইন্ডোজের বিল্টেন একটা টুল আছে যেটা দিয়ে এই কাজগুলো করা যায় যদিও এই টুলটার কিছু লিমিটেশনের কারণে অনেকেই হয়তো এটা ইউজ করে না ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা ড্রাইভ এক্সটেন্ড করতে চান লম্বা বা বড় করতে চান তাহলে দেখবেন এক্সটেন্ড পার্টিশনের যে অপশনটা আছে সেটা গ্রে হয়ে থাকে মানে এখানে ক্লিক করা যায় না সো এই ধরনের প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে কিভাবে আপনি সেই প্রবলেমটার সলিউশন করবেন পাশাপাশি ডিস্ক ম্যানেজমেন্ট বা পার্টিশন ম্যানেজমেন্টের যত খুঁটিনাটি আছে সব কিছু আমরা আজকের ভিডিওতে জানবো সো সরাসরি আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং এখানে গিয়ে আপনার প্রথমে যে অপশনটা লিখে সার্চ করবেন স্টার্ট মেনুতে গিয়ে সেটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট অ্যান্ড ফর্ম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস নামে যে অপশনটি আছে এটা ওপেন করবেন এটা কিন্তু উইন্ডোজ টেন এবং ইলেভেন দুটোতে সেমি আমরা এটিকে এক্সটেন্ড করে একটু এক্সপ্যান্ড করে আপনাদেরকে এই উইন্ডোটা আগে এক্সপ্লেন করি সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো ড্রাইভের নাম লেখা আছে যদিও এই সবগুলো ড্রাইভ আপনি দিস পিসি বা মাই কম্পিউটারে গেলে পাবেন না এখানে জাস্ট দুইটা ড্রাইভ আছে সি এবং ডি বাকিগুলো হচ্ছে সিস্টেম পার্টিশন যেগুলো আপনি ইউজুয়ালি দেখতে পারবেন না সো আমাদের দুইটা ড্রাইভ আমরা দেখতে পাই একটা ডি আর একটা সি সো আমি দেখতে পাচ্ছি আমাদের যে সি ড্রাইভটা আছে এটাতে জায়গা কিন্তু অনেক কম মাত্র একশো সাতচল্লিশ জিবি আছে এটার মধ্যে ছাব্বিশ জিবি মাত্র ফ্রি আছে বা সাতাশ জিবির মতো অন অন্যান্য ডি ড্রাইভে আপনি দেখতে পাচ্ছেন তিনশো শো সাতাশ জিবির একটা পার্টিশন যেখানে তিনশো বারো জিবি ফ্রি আছে সো আমি চাইলেই কিন্তু ডি ড্রাইভ থেকে কিছু স্পেস সি ড্রাইভে নিয়ে যেতে পারি লাইক হান্ড্রেড জিবির মতো আমি ডি থেকে সিতে নিয়ে যেতে চাই সো এই প্রসেসটা কী আমি সেটাই এখন দেখাবো সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক জিরো আছে নিচের দিকে এই ডিস্ক জিরো মানে কি সেটা একটু এক্সপ্লেন করি যখন কম্পিউটারে একটাই মাত্র স্টোরেজ ড্রাইভ থাকে তখন সেটা ডিস্ক জিরো নামে দেখায় সো আমার এই যে ল্যাপটপটা যে ল্যাপটপে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে মাত্র একটা এসএসডি আছে আর কোনো কিছু নাই সো এটাতে যদি সেকেন্ড একটা হার্ড ডিস্ক থাকতো তাহলে কিন্তু ডিস্ক জিরোয়ের পাশে ডিস্ক ওয়ান থাকতো নিচের দিকে অথবা যদি আপনি আরো মাল্টিপল লাইক চারটা পাঁচটা যদি লাগাই রাখেন তাহলে ডিস্ক জিরো দেন ওয়ান টু থ্রি ফোর এভাবে প্রত্যেকটা লিস্ট আউট হবে এবং আপনি কিন্তু ডিস্ক ওয়ান থেকে ডিস্ক জিরোতে কোনো স্পেস আনতে পারবেন না বিকজ ফিজিক্যালি এই দুইটা দুইটা ড্রাইভ ওকে সো আমরা ডিস্ক জিরোয়ের ডি ড্রাইভ থেকে সি ড্রাইভে জায়গা নিয়ে আসব তো সেই জন্য আপনি যে ড্রাইভ থেকে জায়গা অন্য ড্রাইভে নেবেন আগে সেই ড্রাইভটাকে একটু ছোট করতে হবে সো আমার ডি ড্রাইভ থেকে যেহেতু জায়গা নিব। আমি ডি ড্রাইভটা ছোটো করব ছোটো করার জন্য ছোটো করার ইংরেজি হচ্ছে শ্রিঙ্ক সো আমি এটাতে রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে শ্রিঙ্ক ভলিউম নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে এবং এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এম বি মেগাবাইটে আমাকে লিখতে হবে যে কত এম আমি এই ড্রাইভ থেকে আলাদা করতে চাই বা কত ডি কত জিবি আমি ছোটো করতে চাই সো আমি চাই এখান থেকে একশো জিবি আমি আলাদা করবো তো একশো জিবি যদি আপনি এম বিতে লিখতে চান তাহলে হবে এক লক্ষ দুই হাজার চারশো এটা সিম্পলি আপনারা এক হাজার চব্বিশকে একশো দিয়ে গুণ দেবেন তাহলেই একশো জিবি ডেটা বের হয়ে আসবে সিংকে প্রেস করতেছে সুইংকে প্রেস করলে আপনারা দেখতে পারবেন এখানে আন নামে একটা নতুন ড্রাইভের মতো ক্রিয়েট হয়েছে যদিও এটা কোনো ড্রাইভ না এটা হচ্ছে ফাঁকা জায়গা যেখানে একশো জিবি লেখা আছে তার মানে একশো জিবি জায়গা এখন আমরা আন অ্যালোকেটেড বা ফাঁকা করে ফেলেছি এবং আমাদের যে ডি ড্রাইভটা আছে সেটা কিন্তু এখন দুইশো সাতাশ হয়ে গিয়েছে সো এখন এই একশো জিবি ডেটাটাই আমরা আমাদের যে সি ড্রাইভ আছে সেখানে নিয়ে আসবো বাট স্যাড ব্যাপার হচ্ছে আপনি যখনই সি ড্রাইভের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড ভলিউমের যে অপশনটা আছে সেটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না গ্রেড আউট হয়ে আছে সো এইটা কেন হচ্ছে আমি এক্সপ্লেন করি আগে প্রথমত উইন্ডোজের এই পার্টিশনিং সিস্টেমটা কাজ করে খুব পিকিউলিয়ারভাবে সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা আনএলোকেটেড স্পেস তৈরি করবেন সেটা যদি ওই ড্রাইভের ইমিডিয়েট কাছাকাছি না হয় তাহলে আপনি এইটাকে ওই স্পেস দিয়ে এক্সটেন্ড করতে পারবেন না তার মানে আমাদের অ্যালোকেটেড স্পেসের সি এবং স্পেস এই দুইটার মাঝখানে ডি ড্রাইভ আছে সো আমি চাইলেই এখন এই একশো জিবিকে মানে ঘোড়ার মতো টপকায়া এই সিতে এনে ঘাস খাওয়াইতে পারবো না দ্যাটস দ্য প্রবলেম সো আমাকে কোনো না কোনোভাবে এই আনএলোকেটেড স্পেসটাকে ডি ড্রাইভের বাম পাশে নিয়ে আসতে হবে যেটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে খুব ইজিলি করা গেলেও এই সফটওয়্যার দিয়ে করাটা একটু ট্রিকি তারপরেও আমি থার্ড পার্টি রিকমেন্ড করবো না এটা দিয়েই করা যায় একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি খেয়াল করেন আমি যদি ডি ড্রাইভের অ্যাডবার্টনে ক্লিক করি তাহলে কিন্তু এই এক্সটেন্ড ভলিউমের অপশনটা আছে দ্যাটস বিকজ আমার আনএলোকেটেড স্পেসটা ইমিডিয়েটলি ডি ড্রাইভের পরেই আছে সো এই সমস্যার সমাধান করার জন্য আমরা এই আনআালোকেটেড স্পিচ দিয়ে একটা ড্রাইভ তৈরি করবো সেই আমি রাইট বাটনে ক্লিক করে নিউ সিম্পল বলেও আমি ক্লিক করব ক্লিক করে নেক্সট নেক্সট আমি কোনো নাম দেবো না ই ড্রাইভ থাকবে দেন নেক্সটে চেপে বাকি সব কিছু ডিফল্ট রেখে জাস্ট ফিনিশ দিয়ে দেবো ব্যাস আমাদের এখন ই ড্রাইভ নামে একটা ফাঁকা ড্রাইভ তৈরি হয়ে গিয়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডি ড্রাইভ থেকে আমাদের যত ফাইল আছে সবগুলো ফাইল ই ড্রাইভে নিয়ে যেতে হবে এখানে একটা ছোট্ট ট্রিক আছে যেটা আপনাদের আগেই করতে হতো সেটা হচ্ছে আপনাকে আগে দেখতে হবে আপনার ডি ড্রাইভে কী পরিমাণে ফাইল আছে সেই ফাইলগুলো যেন আপনি পরে নতুন যে ড্রাইভটা ক্রিয়েট করবেন সেটাতে যেন রাখতে পারেন সেরকম এনার জায়গা ই ড্রাইভে নিতে হবে সো আমার ডি ড্রাইভে ফাইল অনেক কম এই কারণে আর আমি চেক করিনি তারপর আমি একটু চেক করে দেখি যে এখানে আমার মাত্র পনেরো জিবি ডেটা আছে সো আপনার ডি ড্রাইভে যদি অনেক বেশি থাকতো লাইক একশো বিশ জিবি যদি থাকতো তাহলে আপনাকে অবশ্যই ডি ড্রাইভ থেকে একশো বিশ জিবি দিয়ে আরেকটা নতুন ড্রাইভ তৈরি করতে হতো এটা আপনার আগেই একটু ক্যালকুলেট করে নেবেন ওকে সো আমি এখন আমার ডি ড্রাইভে যত ডেটা আছে সবগুলো ডেটাকে ই ড্রাইভে নিয়ে যাচ্ছি যদি ডেটা না থাকতো তাহলে কিন্তু প্রবলেম ছিল না তাহলে আমি সিম্পলি আমার ডি ড্রাইভটাকে ডিলিট করে দিলেই পারতাম আমাদের পারপাস এটাই যে আমরা ডি ড্রাইভটাকে ডিলিট করব যেন সি ড্রাইভের ইমিডিয়েট পাশাপাশি আমরা আনএলোকেটেড স্পেস পাই ওকে সো আমরা দেখতে পাচ্ছি কপিটা হয়ে গিয়েছে অলমোস্ট দেয়ার ডান এখন আমাদের ডি ড্রাইভ কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে আমরা চাইলেই ডি ড্রাইভটাকে ডিলিট করতে পারি সো এখন আমি যদি এখান থেকে ডি ড্রাইভকে ডিলিট করে দেই ডিলিট ভলিউম এখান থেকে ডিলিট দিয়ে ইয়েস্ট চেপে নেব আমি আবারও আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে নিচ্ছি ডিলিট করার আগে অবশ্যই ডেটাগুলো সেফলি অন্য জায়গায় আপনি ব্যাক আপ নিয়ে নেবেন ওকে সো আমরা দেখতে পাচ্ছি এখন দুইশো সত্তর দুইশো সাতাশ জিবি আমাদের আনএলোকেটেড স্পেস হয়েছে এবং এই পুরো স্পেসটা সি ড্রাইভের ইমিডিয়েট পাশাপাশি আছে সো আমরা চাইলেই এখন এই দুইশো সাতাশ জিবি পুরোটাই সি ড্রাইভে নিয়ে যেতে পারবো এখন আপনি যদি চান যে না সি ড্রাইভে এত জায়গা নেবেন না আপনি ই ড্রাইভে আরও বেশি জায়গা রাখবেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি আরও একশো সাতাশ জিবি ই ড্রাইভে আগেই নিয়ে নিতে পারতেন আমরা নেই নেই আমরা জাস্ট একশো জিবি রাখছি ইতে আমি বাকি জায়গাটা সিতে রাখবো তো এখন আমি সি ড্রাইভে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এক্সটেন্ড ভলিউমে প্রেস করলেই আমি নেক্সটে যেতে পারবো অ্যান্ড নেক্সটে যাওয়ার পরে এখানে যে জায়গাটা আছে আমি পুরো জায়গাটাই সিলেক্ট করবো বিকজ আমি যদি এখান থেকে কম সিলেক্ট করি আপনি চাইলে কম সিলেক্ট করতে পারেন লাইক আপনি এখান থেকে লেচে একশো সাতাশ জিবি তো আপনি একশো জিবি নিতে পারেন আর একশো সাতাশ জিবি যেটা থাকবে সেটা একটা নতুন ড্রাইভ তৈরি করে নিতে পারেন সো আমরা সেটাই করি বরং আমরা এখান থেকে সিলেক্ট দ্য অ্যামাউন্ট অফ স্পেস ইন এমবি এখান থেকে আমরা হচ্ছে একশো জিবি নেব সো একশো দুই চারশো মানে এক লক্ষ দুই হাজার চারশো এটা এখানে লিখে দিচ্ছি তাহলে আমি এই সম পরিমাণে জায়গা মূলত সি ড্রাইভে এক্সটেন্ড করবো এবার আমি নেক্সট স্টেপি নেক্সট স্টেপে ফিনিশে দিই তাহলে এখন দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভ কিন্তু এক্সটেন্ড হয়ে গিয়েছে আমরা আরেকবার একটু দেখি এই যে সি ড্রাইভ আগে একশো সাতাশ জিবির মতো ছিল এখন এটা দুইশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ ছিল প্রবলি দুইশো সাতচল্লিশ হয়ে গিয়েছে এবং একশো ছাব্বিশ জিবি এখন আমার এখানে ফ্রি আছে বাট আমাদের এখানে আন স্পেস আছে একশো সাতাশ জিবি সো আপনি চাইলেই এখন এইটা দিয়ে আরেকটা নতুন ড্রাইভ তৈরি করতে পারেন এখন নতুন ড্রাইভ তৈরি করার পরে যদি আপনার মনে হয় আপনার যদি মনে হয় যে না এত ড্রাইভ আমি রাখবো না অ্যান রাখা উচিত না পার্টিশন যত কম রাখবেন ততই ভালো তারপরেও আমরা এটাকে নিউ সিম্পল ভলিউম ক্রিয়েট করতেছি একটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই দুইটাকে আপনি কীভাবে মার্চ করতে পারেন ওকে সো আমি ক্রিয়েট করলাম এখন আমার এখানে দুইটা ড্রাইভ তৈরি হলো ডি এবং ই এখন যদি আপনি এই দুইটাকে মার্চ করতে চান মানে আপনি দুইটা রাখবেন না ডি এবং ই শুধু থাকবে আপনার তাহলে আপনাকে যেটা করতে হবে আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে বলি ই ড্রাইভের যত ডেটা আছে সেটাকে ডি ড্রাইভে নিয়ে যেতে হবে বিকজ আমাদের এখানে কিন্তু ই ড্রাইভটা পরে আছে ডি ড্রাইভটা আছে আগে সো আপনাকে ই ড্রাইভের যত ডেটা আছে সব ডি ড্রাইভে নিয়ে যেতে হবে ডি ড্রাইভে নিয়ে গিয়ে আপনাকে ই ড্রাইভটা ডিলিট করে দিতে হবে ডিলিট করলে এটা আনএলোকেটেড হয়ে যাবে অ্যান্ড দেন আপনি ডি ডি ড্রাইভটাকে এক্সটেন্ড করতে পারবেন আমরা সিম্পলি এই জিনিসটা একটু করেই দেখি মুখে বলার চাইতে করে দেখাইলে আমার মনে হয় একটু বেশি বুঝবেন আপনারা ভালোভাবে সো আমি এই সবগুলো ফাইলকে কাট করে আমার যে ডি ড্রাইভ আছে সেখানে নিয়ে যাচ্ছি ডান এখন আমাদের ই ড্রাইভটা ফাঁকা হয়ে গিয়েছে এবার আমরা আবার এখান থেকে আমাদের ই ড্রাইভটাকে ডিলিট করে দিই ডিলিট বলিউম গ্যাস ডান আনএলোকেটেড হয়ে গিয়েছে এবং এটা ইমিডিয়েটলি ডি ড্রাইভের পরপরই সো আমরা ডিকে এখন এক্সটেন্ড করে দিতে পারি এক্সটেন্ড ভলিউমে ক্লিক করে নেক্সট দেবো এবং এখানে যে জায়গাটা আছে পুরোটা জায়গায় আমরা নিব সেখানে একশো জিবি আছে আমরা ফিনিশ দিয়ে দেই ডান এখন কিন্তু আমাদের ড্রাইভ দুইটা হয়ে গেছে একটা সি আর একটা ডি এবং ডিতে আমরা দেখতে পাচ্ছি একশো সাত ও রিফ্রেশ দিতে হবে রিফ্রেশ দিলে এটা বের হবে বাইল এখন দুইশো জিবি আমরা দেখতে পাচ্ছি সো এখন আপনারা হয়তো সিস্টেমটা জানতে পেরেছেন যে কীভাবে আপনি সি ড্রাইভকে এক্সটেন্ড করতে হয় আপনি কোনো কারণে যদি এই ডি পার্টিশনটাকে ভেঙে দুইটা করতে চান তাহলে সিম্পলি আপনি এখান থেকে ডি থেকে শ্রিঙ্ক ভলিউম করবেন শিঙ্ক ভলিউম করে আপনি যত জিবি রাখতে চান লেসে আমরা একশো জিবি করতেছি এখনও একশো জিবি করে শ্রিঙ্ক দিবেন তাহলে এখন দেখতে পাচ্ছেন আনএলোকেটেড স্পেস একশো হয়েছে এবার আপনি আর একটা নতুন ভলিউম ক্রিয়েট করে ফেলেন এই একশো দিয়ে তাহলেই দেখতে পাচ্ছেন এখন আবারও দুইটা ড্রাইভ হয়ে গেছে ডি এবং ই এইভাবেই আপনি চাইলে যে কোনো ড্রাইভকে ভাঙতে পারবেন এক্সটেন্ড করতে পারবেন জোড়াও লাগাইতে পারবেন থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে নিতে চাই যেহেতু এখানে পার্টিশান ভাঙা গোড়া নিয়ে কাজ হচ্ছে সো অবশ্যই অবশ্যই আপনি ডেটাগুলোকে সেফলি ব্যাক আপ রেখে নেবেন কারণ একটু ভুল করে যদি আপনি কোনো একটা পার্টিশান ডিলিট করে দেন যেটাতে আপনার ডেটা ছিল তখন কিন্তু মাঠে মারা পড়বেন সবগুলো ডেটা হারাবে সো আমি আবারও আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে নিচ্ছি যদি খুব সেন্সিটিভ ডেটা থাকে তাহলে সেই ডেটাগুলো সেফলি ব্যাক নিয়ে নেবেন সো এখানে ট্রিকটা এইটুকুই জাস্ট আপনাকে আনএলোকেটেড স্পেসটা যে ড্রাইভটা এক্সটেন্ড করতে চাচ্ছেন এটার ইমিডিয়েট পাশে আপনাকে ক্রিয়েট করতে হবে আর পাশে ক্রিয়েট করার জন্য তার পাশের যে ড্রাইভটি আছে এখন যদি আমি সি ড্রাইভ আবারও এক্সটেন্ড করতে চাই তাহলে আমাকে অবশ্যই ডি ড্রাইভটাকে ডিলিট করতে হবে সো ডি ড্রাইভকে ডিলিট করতে ডি ড্রাইভের ডেটা আমাকে অন্য ড্রাইভে সরিয়ে রেখে দেন ডিটাকে ডিলিট করতে হবে এটাই হচ্ছে টেকনিক আপনারা যদি কেউ না বুঝেন তাহলে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুকের একটা গ্রুপ আছে সেখানেও চাইলে পোস্ট করতে পারেন শেষ করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই আপনারা অনেকেই হয়তো জানেন আমি ভিডিও এডিটিংয়ের উপরে একটা কোর্স করাই আপনারা কেউ যদি সেই কোর্সে এনরোল হতে চান আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব টেকালয় ডট কম যেটা আমার নিজেরই প্ল্যাটফর্ম সেখানে আমি ভিডিও এডিটিংয়ের উপরে লাইভ একটা কোর্স করাই অ্যাডবি প্রিমিয়ার এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাই পাশাপাশি সেখানে কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করতে হয় কীভাবে একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজকে গ্রো করতে হয় এই বিষয়ে বিভিন্ন রকমের লাইভ ক্লাস আমি নিয়ে থাকি এবং এই কোর্সটি একটি তিন মাসের কোর্স যেখানে আমি নিজে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি সো আপনারা যদি কেউ ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন ইন্টারেস্টেড হন তাহলে ভিডিও ডিসক্রিপশান থেকে সেই কোর্স এনরোল হতে পারেন কিছুদিন পর নতুন ব্যাচের অ্যাডমিশন হয় সো আপনি যেই সময় এই ভিডিওটা দেখছেন একটু ডেসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে চেক করতে পারেন আমাদের ওয়েবসাইটে যে কারেন্টলি কোনো ব্যাচের অ্যাডমিশন চলছে কি না এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়ে দিব তাহলে সেখানে যোগাযোগ করে আপনি আমাদের কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন আরেকটা জিনিস বলে দেয় আমি যে টি শার্টটা পরে আছি এটা যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের চ্যানেল স্পনসর ফেব্রিলাইফ থেকে কিনতে পারেন এটারও একটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যেখানে ক্লিক করে আপনারা টেন ডিসকাউন্ট পাবেন ফেব্রিলাইফের সকল প্রোডাক্টে ওকে আজকের ভিডিওটা এখানে শেষ করে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে মিষ্টি কিন্তু খাওয়া হোক যেদিন দেখা হবে আপনাদের সাথে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম